প্রাইম ব্যাংকের নম্বর পাঁচ নাসির হোসেন তখন শামসুর রহমান শুভর সাথে জুটি জমিয়ে ফেলেছেন। নাসিরের ব্যাটে ব্যাংক যখন বড় স্কোরের দিকে আগাচ্ছিল তখনই আপার কাট করতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ধরা খেয়েছেন নাসির। আর নাসিরের ক্যাচ যার হাতে জমেছে তিনি মোহামেডানের তরুণ তুর্কি আরিফুল ইসলাম। ফিল্ডিংয়ের পাট চুকিয়ে ব্যাট করতে নেমে আরিফুল নাসির হোসেনকে সপাটে বাউন্ডারি মেরেছেন। বাউন্ডারি দিয়ে চল্লিশের ঘরে পৌঁছানোর পর থার্ড ম্যান দিয়ে আরেকটা বাউন্ডারিতে ফিফটিও ছুঁয়েছেন আরিফুল। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে আরিফুলের টানা দ্বিতীয় ফিফটি। আর সদ্যই অনূর্ধ্ব ১৯ গণ্ডি পেরিয়ে আসা আরিফুলের সাথে নাসির হোসেনের নাম এতবার উচ্চারিত হওয়ার কারণ এই দুই ক্রিকেটারের ব্যাট করার ধরন। আরিফুল ইসলাম মিডল অর্ডারে খেলেন, ধীরে ধীরে ইনিংস বিল্ড আপ করেন, এরপর যখন প্রয়োজন হয় তখন ইনিংসের রান তোলার গতিও বাড়াতে পারেন। শুধু তাই নয়, লোয়ার অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের নিয়েও ইনিংস সামনে এগিয়ে নিতে পারেন আরিফুল। শনিবারও আরিফুল যখন উইকেটে এসেছিলেন তখন মোহামেডান ধুঁকছিল, ১০০ আগেই হারিয়েছিল ৪ উইকেট। সেখান থেকে আরিফুল হয়েছেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক, মেরেছেন ৫০। নগদ অ্যাপে সব নাম্বার সেন্ড মানি একেবারে ফ্রি, দেশি নগদে বেশি লাভ। আরিফুলের খেলায় যেন পিক সময়ের নাসির হোসেনের ছায়া। সে সময়ের নাসিরের মতোই ব্যাটিং করছেন, দায়িত্ব নিয়ে ইনিংস বড় করছেন আরিফুলও। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কেন নাসির আর আরিফুলের নাম একসাথে উচ্চারিত হয়েছিল। আরিফুলের ব্যাটিংয়ে যে নাসির হোসেনের ছায়া দেখা যায় সেই নাসিরও ডিপিএলে ভালোই সময় কাটাচ্ছেন। শনিবারও প্রাইম ব্যাংকের হয়ে ভালো ইনিংস খেলেছেন নাসির। এই ব্যাটার যখন ব্যাট করছিলেন তখন প্রাইম ব্যাংক স্বপ্ন দেখছিল ৩৫০ রান করার, শেষ পর্যন্ত তিনি করেছেন ৪০ বলে ৩৮। বল হাতেও বেশ ভালো সময় কাটিয়েছেন এই অলরাউন্ডার। মোহামেডানের বিরুদ্ধে কোটার পুরো ১০ ওভার বল করেছেন নাসির হোসেন, রান খরচ করেছেন ওভারে ৫ করে, অফ স্পিনে একটা উইকেটও নিয়েছেন এই ক্রিকেটার। নাসির হোসেন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের সেরা ফিনিশারদের একজন, অথচ সেই নাসিরই নিজের পথ হারিয়ে খুঁজছেন। এই ডিপিএলের আগে ছিলেন জাতীয় দলের রাডার থেকে অনেক অনেক দূরে, কিন্তু চলতি বিপিএলে থেকে থেকেই দেখা গেছে পুরনো নাসিরের ঝলক। আর এই ডিপিএলেই পুরনো নাসিরের ঝলক দেখা গেল আরেক ক্রিকেটারের ভেতর। তিনি খেললেন নাসির হোসেনের বিপক্ষেই, খেললেন দায়িত্বশীল এক ইনিংস। পরপর ২৫০তে প্রমাণ করলেন ব্যাট হাতে ধারাবাহিকতা, প্রকৃতি নাকি কখনো শূন্য স্থান রাখে না। আরিফুল ইসলাম আর নাসির হোসেনের খেলার এই মিল দেখে মেলাতে পারছেন কিছু। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেঞ্জি।